ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক চলছে তো? ঠিক আছে, বসো। তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। তো আমরা গতদিন কি শিখেছিলাম, যে একটি অপেক্ষকের কখন বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হয়, একটা অপেক্ষক কখন বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হয়, মনে আছে তো সবার? তবু আমরা আবার একটু মনে করে নিই কি ছিল। একটা অপেক্ষক যখন বর্ধিষ্ণু বা ক্ষয়িষ্ণু হয়, ওয়াই ইজিক্যাল টু এফ এক্স অপেক্ষক বর্ধিষ্ণু হবে যখন এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হচ্ছে। আর আমরা কি জেনেছিলাম, যে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স ফাংশন যখন ক্ষয়িষ্ণ হয় তখন এফ ড্যাশ এক্স কী হয়, লেস দেন জিরো হয়। এটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তো আজকে আমরা আজকের ক্লাসটা আমরা কি শিখব, আজকে শিখব ম্যাক্সিমা ও মিনিমা, অর্থাৎ বাংলায় এটাকে বলি আমরা চরম ও অবমান। তো চরম ও অবমান নামটা শুনেই তোমরা কিছুটা ধারণা করতে পেরেছ। তো আমাদের ক্লাসটা আজকে শুরুর আগে আমরা ক্লাসটাকে কয়েকটা অংশে বিভক্ত করেছি। আমরা প্রথমে শুরু করব ডেফিনেশন অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ জ্যামিতিক তাৎপর্য, থিওরেম 1 উপপাদ্য 1 এবং 2, মেথড টু ফাইন্ড ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা, কিভাবে আমরা চরম বা অবমান নির্ণয় করব, আর প্রয়োগ, তার উপর কিছু প্রয়োগ। তো প্রথমে আমরা যে জিনিসটার উপর যাচ্ছি সেটা হলো ডেফিনেশন অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। তো ডেফিনেশন অফ ম্যাক্সিমা অ্যান্ড মিনিমার মধ্যে আমরা ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা অফ এ ফাংশন আর দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট ভ্যালু অর ভ্যালুজ অফ দ্য ফাংশন, এটা কি বোঝাচ্ছে, যে একটা অপেক্ষক এর চরম মান বলতে বোঝায়। দেখো এখানে একটা লেখচিত্র আছে, এক্স ইকুয়াল টু সি বিন্দুতে এফ সির ভ্যালু, এর আশেপাশে যে বিন্দুগুলি আছে এই আশেপাশের বিন্দুগুলির থেকে এফ সির ভ্যালুটা ম্যাক্সিমাম আছে, অর্থাৎ এই সি বিন্দুর জন্য এখানে এই অপেক্ষকটির একটা চরম বিন্দু পাওয়া যায়। আবার যদি আমরা লক্ষ্য করি, এক্স ইকুয়াল টু সি বিন্দুর জন্য এফ সির মানটা এবং তার আশেপাশের বিন্দুগুলির জন্য এফ সির মানটা ওই মানগুলির থেকে ছোট হচ্ছে, ওই এই কারণে ওই এফ সির যে পয়েন্টটা আসছে ওই পয়েন্টটাকে আমরা বলছি অবম বিন্দু। তো আমরা চরম ও অবম মানটাকে আবার অন্যভাবে যদি ব্যাখ্যা করি এইভাবে পাই, যে যদি চরম বিন্দু বলতে আমরা ওই বিন্দুটাকেও বুঝি, তোমরা খুলে নাও খাতায়, এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দেন জিরো হয় কোনো বিন্দুর পূর্ববর্তী বিন্দুর জন্য এবং পরবর্তী বিন্দুর জন্য যদি এফ ড্যাশ এক্স লেস দেন জিরো হয়, তাহলে অর্থাৎ একটা অপেক্ষক বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণুর মাঝামাঝি যে পয়েন্টটা আছে ওই পয়েন্টটাকে তার চরম বিন্দু আমরা বলি। অনুরূপে
অবম বিন্দু বলতে আমরা ওই বিন্দুটাকে বুঝি যদি কোনো একটা অপেক্ষক এফ ড্যাশ এক্স লেস দেন জিরো আর এফ ড্যাশ এক্স এক্স ইকুয়াল টু সি পয়েন্টের পরবর্তী বিন্দুগুলির জন্য যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো হয় তাহলে ওই বিন্দুটাকে বলবো আমরা অবম বিন্দু। তো আমরা চরম ও অবম এর ডেফিনেশনটা সম্পর্কে জানলাম, এবার আসি আমরা তার জ্যামিতিক তাৎপর্য, দ্বিতীয় যে টপিকটা আজকের সেটা জ্যামিতিক তাৎপর্য। আমরা যদি লেখচিত্রটার দিকে দেখি, এখানে যদি y = f x একটা ফাংশন নেওয়া হয়, এই ফাংশনটার বিভিন্ন বিন্দুর জন্য তার কিছু মান পাওয়া যাচ্ছে। দেখো a বিন্দুর জন্য একটা মান পাওয়া যাচ্ছে, b বিন্দুর জন্য এরকম অনেকগুলি মান পাওয়া যাচ্ছে। তো a বিন্দুর জন্য f এ যে ভ্যালুটা, অর্থাৎ f a বিন্দুতে তার চরম বিন্দু পাওয়া যাচ্ছে এবং b বিন্দুর জন্য পাওয়া যাচ্ছে অবম বিন্দু। এরকম অনুরূপে অনেকগুলি প্রান্তিক বিন্দু পাওয়া যাচ্ছে, এই প্রান্তিক বিন্দুগুলির মধ্যে a বিন্দু, c বিন্দু, e বিন্দু, g এবং i বিন্দুর জন্য পাওয়া যাচ্ছে চরম বিন্দু এবং b d f h এবং j বিন্দুর জন্য পাওয়া যাচ্ছে তার অবম বিন্দুগুলি। তো এখানে চরম মান বা অবম মান যদি কোনো অপেক্ষককে নির্ণয় করতে বলা হয় তাহলে দেখো f এ একটা চরম মান আসছে, আবার f g একটা চরম মান আসছে, এর অনুরূপ অনেকগুলি বিন্দু আসছে। কিন্তু এই চরম মান বলতে আমরা বুঝি এই অপেক্ষকটির সর্বোচ্চ যে মানটি, যেমন f g পয়েন্টের জন্য, g পয়েন্টের জন্য f g এর মানটা সর্বাধিক, এই কারণে এই অপেক্ষকটার চরম মানটা হবে কোনটি f g, আর অবম মানটা হবে f h বিন্দুর জন্য, কারণ অবম মানগুলির মধ্যে সর্বনিম্ন মানটি হচ্ছে এইচ বিন্দুর জন্য, সে কারণে এফ এইচ বিন্দুর মানটা হবে তার সর্বনিম্ন মান বা অবম মান একটা অপেক্ষকের। ঠিক আছে, মোটামুটি এই জায়গাটা বোঝা গেছে স্যার? যদি x = a থেকে d বিস্তারের মধ্যে চরম মান নির্ণয় করতে বলা হয় তখন আমরা কিভাবে করব? ভেরি গুড, বসো। যদি এরকম বলা হয় যে এই অপেক্ষকটার a থেকে d বিস্তারের মধ্যে চরম বা অবম মান নির্ণয় করো, যেমন ওর প্রশ্নটা ছিল চরম মান নির্ণয় করার, তো এখানে দেখো a থেকে d এর মধ্যে তার f এ তে একটা চরম মান আছে আর c বিন্দুর জন্য একটা চরম মান আছে। তো এই ক্ষেত্রে f c এর ভ্যালুটা যেহেতু f এ থেকে বেশি তো f c হবে তার চরম মান এই বিস্তারের মধ্যে, a থেকে d বিস্তারের মধ্যে। তো এই f c টাকে আমরা লোকাল ম্যাক্সিমা বলে থাকি, অনুরূপভাবে তোমরা লোকাল মিনিমাও নির্ণয় করতে পারো। ঠিক আছে। আচ্ছা আগমনী বলো তো, এমন একটি অপেক্ষক হতে পারে কি যার চরম বা অবম মান নেই? যেহেতু এটা ক্রমান্বয়ে বর্ধিষ্ণু হয়ে যাচ্ছে তাহলে তার এমন কোন বিন্দু নেই যার পূর্ববর্তী বিন্দুতে অপেক্ষকটি ক্ষয়িষ্ণু বা পরবর্তী বিন্দুতে অপেক্ষকটি বর্ধিষ্ণু। তো সুতরাং এই কারণে এই ধরনের পয়েন্ট আমরা বক্রগুলিকে বলবো যে একটা অপেক্ষক যাদের চরম বা অবম বিন্দু পাওয়া যায় না। অনুরূপে y = log x অপেক্ষকটিরও যদি লেখচিত্র থেকে আমরা লক্ষ্য করি এরকম কোনো চরম বা অবম বিন্দু আমরা পাই না। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা চরম ও অবম মান সম্পর্কে জানলাম। এইবার আমরা আসি আমরা লেখচিত্রের সাহায্যে চরম বা অবম মান নির্ণয় করা সময় সাপেক্ষ এবং জটিল হয়ে যায়, এই কারণে আমরা অন্তঃকলজের সাহায্যে খুব সহজে চরম বা অবম মান নির্ণয় করতে পারি। তার জন্য আমাদের জানতে হবে দুটি উপপাদ্য। প্রথম উপপাদ্যটি কি বলা হয়েছে, y = f x অন্তঃকলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত x = c বিন্দুতে তার চরম মান থাকবে যদি f ড্যাশ c = 0 হয় এবং f ডাবল ড্যাশ c less than 0 হয়। তার মানে আমাদের কি বলা হয়েছে এখানে লক্ষ্য করো, আমাদের দেখাতে হবে f ড্যাশ c = 0 হচ্ছে চরম মানের ক্ষেত্রে, আরেকটা দেখাতে হচ্ছে কি f ডাবল ড্যাশ c less than 0, এই দুটো শর্ত আমাদের দেখাতে হচ্ছে। এইবার আমরা যদি প্রথমটা ধরে চলি f ড্যাশ c = 0 দেখাতে হবে, তো আমরা যদি ধরি f ড্যাশ c not equal to 0 তাহলে কি পাই, f ড্যাশ c হয় greater than 0 হচ্ছে অথবা হচ্ছে f ড্যাশ c less than 0। এইবার f ড্যাশ c less than 0 হলে আমরা বলতে পারি যে অপেক্ষকটি
f ড্যাশ সি গ্রেটার দেন 0 হলে অপেক্ষকটি কি কি হচ্ছে বর্ধিষ্ণু অপেক্ষক f ড্যাশ সি গ্রেটার দেন 0 তার মানে x ইকুয়াল টু সি x গ্রেটার দেন সি হলে x গ্রেটার দেন সি হলে fx গ্রেটার দেন fc হচ্ছে অর্থাৎ এই ক্ষেত্রে fc তার চরম মানে থাকছে না তো fc যেহেতু চরম মানে থাকছে না তার মানে কি বোঝাচ্ছে f ড্যাশ সি গ্রেটার দেন 0 হতে পারে না অনুরূপে যদি আমরা ধরে নেই f ড্যাশ সি লেস দেন 0 তাহলে কি আসছে লেখচিত্রটা আসছে এই ধরনের f ড্যাশ সি লেস দেন 0 তার মানে যদি আমরা x লেস দেন সি ধরে নেই তাহলে এখানে এক্ষেত্রে আসছে fx গ্রেটার দেন fc এই ক্ষেত্রেও fc চরম থাকছে না ফর x লেস দেন c তাহলে আমরা বলতে পারি f ড্যাশ সি লেস দেন 0 হতে পারে না তাহলে আমরা এখান থেকে বলতে পারি f ড্যাশ সি গ্রেটার দেন 0 হতে পারে না f ড্যাশ সি লেস দেন 0 হতে পারে না তার মানে কি f ড্যাশ সি ইকুয়াল টু 0 এইভাবে আমরা উপপাদ্যের প্রথম পার্টটা দেখাতে পারি পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয় চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি এবার দ্বিতীয় কন্ডিশনটা কি লক্ষ্য করো আমাদের দেখাতে হবে f ডাবল ড্যাশ সি লেস দেন 0 তো f ডাবল ড্যাশ সি লেস দেন 0 এই পার্টটা দেখাতে হলে আমরা একটা লেখচিত্রের সাহায্যে দেখো f ড্যাশ সি লেস দেন 0 হলে আমরা জানি f ড্যাশ x গ্রেটার দেন 0 আর f ড্যাশ x লেস দেন 0 x ইকুয়াল টু c বিন্দুর জন্য অর্থাৎ চরম বিন্দুর জন্য তাহলে কি হয় এখানে f ড্যাশ x এর মান বর্ধিষ্ণু এই কারণে f ড্যাশ x গ্রেটার দেন 0 হচ্ছে দ্যাট ইজ পজিটিভ f ড্যাশ x পজিটিভ আর f ড্যাশ x হচ্ছে কি নেগেটিভ তো f ড্যাশ x টা কি হচ্ছে পজিটিভ টু নেগেটিভের দিকে যাচ্ছে তো f ড্যাশ x যদি পজিটিভ টু নেগেটিভের দিকে যায় তার মানে কি f ড্যাশ x একটা ক্ষয়িষ্ণু অপেক্ষক তার মানে যেহেতু f ড্যাশ x পজিটিভ টু নেগেটিভ যাচ্ছে নেগেটিভ যাচ্ছে তাহলে সুতরাং আমরা বলতে পারি f ড্যাশ x কি একটি ক্ষয়িষ্ণু অপেক্ষক আর আমরা জানি কোন ক্ষয়িষ্ণু অপেক্ষক যদি হয়ে থাকে তাহলে তার অন্তর্কলজ অর্থাৎ f ড্যাশ x এর অন্তর্কলজ f ডাবল ড্যাশ x লেস দেন 0 হয় এভাবে আমরা দ্বিতীয় পার্টটারও প্রমাণ করতে পারি ফর এক্স ইকুয়াল টু সি জন্য ফর এক্স ইকুয়াল টু সি তারপরে আরেকটা উপপাদ্য দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স অন্তঃকলনযোগ্য অপেক্ষকের সংজ্ঞার অঞ্চলের অন্তর্গত এক্স ইকুয়াল টু সি বিন্দুতে তার অবমান থাকবে যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 এবং এফ ডাবল ড্যাশ সি গ্রেটার দেন 0 তোমরা অনুরূপ ভাবে এটাও প্রমাণ করে নিতে পারো ঠিক আছে তাহলে আমাদের এই দুটা থিওরেম খুব ইম্পর্টেন্ট আমাদের জেনে নিতে হবে এই দুটো থিওরেম এইবার আমরা আসি তার আর পরবর্তী সেকশনে মেথড টু ফাইন্ড ম্যাক্সিমা এন্ড মিনিমা কিভাবে আমরা কোনো অপেক্ষকের চরম বা অবমান নির্ণয় করব কোনো অপেক্ষকের চরম বা অবমান নির্ণয় করার ক্ষেত্রে কয়েকটা স্টেপ তোমাদের মনে রাখতে হবে এক স্টেপ ওয়ান কি লিখে নাও সবাই কোন একটা অপেক্ষকের প্রথমত আমাদের কি করতে হবে f ড্যাশ x নির্ণয় করতে হবে f ড্যাশ x নির্ণয় করতে হবে
অ্যাডভেশেস মানে প্রথম ক্রমের অন্তঃকলজ নির্ণয় করতে হবে। স্টেপ টু, স্টেপ টু কি হয়, এফ ডাবল ড্যাশ এক্স আমরা নির্ণয় করব, এফ ডাবল ড্যাশ এক্স নির্ণয় করতে হবে। তারপরে স্টেপ থ্রি, স্টেপ থ্রিতে কি করতে হয়, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ধরে তার সমাধান বিন্দুগুলি নির্ণয় করব। এটা ইকুয়াল টু জিরো ধরে তার সমাধান বিন্দুগুলি, ধরে সমাধান বিন্দুগুলি নির্ণয় করব, বিন্দুগুলি নির্ণয় করব, নির্ণয় করব। ধরে নেই এই বিন্দুগুলি হল এক্স এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট ডট ডট। এইবার স্টেপ ফোর, স্টেপ ফোরে কি করতে হবে, এফ ডাবল ড্যাশ এক্স ওয়ান টেস্ট করতে হবে। এফ ডাবল ড্যাশ এক্স ওয়ান যদি লেস দেন জিরো হয় হলে তবে এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এর জন্য এফ এক্স চরম, এবং চরম মান হবে এফ এক্স ওয়ান। আবার যদি এরকম হয়, এফ ডাবল ড্যাশ এক্স টু টেস্ট করলাম, এটা গ্রেটার দেন জিরো এসছে এক্স টু ভ্যালুর জন্য, তাহলে হলে তবে তবে অনুরূপভাবে লিখে নাও তোমরা, তবে এক্স ইকুয়াল টু এক্স টু এর জন্য এফ এক্স অবম, এবং অবম মান হবে এফ টু। এভাবে করে আমি এক্স থ্রি বা অনুরূপ বিন্দুগুলিতে তার চরম বা অবম মান আছে কিনা যাচাই করতে পারি। তো এটা হলো মেথড টু ফাইন্ড ম্যাক্সিমা অ্যান্ড মিনিমা। এইবার আমরা আসছি কিছু গাণিতিক সমস্যা বা অ্যাপ্লিকেশন প্রয়োগ। দেখো এখানে প্রয়োগের মধ্যে আমরা তিনটা সমস্যা নিয়েছি। প্রথম সমস্যাটা হলো এরকম, এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টুয়েলভ, অপেক্ষকটির চরম ও অবম মান নির্ণয় করো। তো আমরা একটা ফাংশন নিয়েছি, কি আছে, এফ এক্স ইকুয়াল টু দেওয়া হয়েছে এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স মাইনাস টুয়েলভ। এই ফাংশনটার বলা হয়েছে চরম বা অবম মান নির্ণয় করো, কার সাহায্যে, অন্তর্কলজের সাহায্যে। এখানে যদি আমি গ্রাফিক্যাল মেথডে করি তাহলে জটিল হয়ে যাবে, এটা আমরা আগেই বলেছিলাম। তো আমাদের অন্তঃকলজের সাহায্যে প্রয়োগ করতে দেওয়া হয়েছে। এইবার কি করতে হয় আমাদের, প্রথমে তার প্রথম ক্রমের অন্তঃকলজ নির্ণয় করতে হয়, অর্থাৎ এফ ডাবল ড্যাশ এক্স, সরি এফ ড্যাশ এক্স করতে হয়। এফ ড্যাশ এক্স কি আসছে, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টোয়েন্টি ফোর। আচ্ছা এফ ড্যাশ এক্স ইকুয়াল টু দিস, তারপর এটার এফ ডাবল ড্যাশ এক্স করলে কি দাঁড়ায়, এফ ডাবল ড্যাশ এক্স ইকুয়াল টু সিক্স এক্স মাইনাস এইটিন। এইবার আমাদের স্টেপ থ্রিতে কি বলা হয়েছে, এফ ড্যাশ এক্স কে জিরোর সঙ্গে তুলনা করব। তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু জিরো ধরলে আমরা কি পাই, থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকুয়াল টু জিরো। থ্রি দিয়ে ডিভাইড করলে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এইট ইকুয়াল টু জিরো। এইবার যদি আমরা ফ্যাক্টর করি, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো, তাহলে কি আসছে, আইদার আইদার এক্স ইকুয়াল টু ফোর অর এক্স ইকুয়াল টু টু। এইবার দুটো পয়েন্ট আসলো, দেখো এক্স ইকুয়াল টু এক্স ওয়ান এটা, এক্স টু এটা। এবার আমাদের কি করতে হয়, স্টেপ ফাইভে কি করা হয়েছে, এফ ড্যাশ এফ ডাবল ড্যাশ এক্স ওয়ান টেস্ট করবো, দ্যাট ইজ ফোর টেস্ট করবো। তাহলে এফ ডাবল ড্যাশ ফোর টেস্ট করলাম, কি আসছে দেখো, সিক্স ইন্টু ফোর মাইনাস এইটিন, টোয়েন্টি ফোর মাইনাস এইটিন ইকুয়াল টু সিক্স গ্রেটার দেন জিরো। তাহলে কি বলতে পারি, এক্স ইকুয়াল টু ফোর এর জন্য এফ এক্স অবম, এবং অবম মান হবে এফ ফোর,
f4 কি 4 কিউব মাইনাস 9x ইনটু 4 স্কয়ার 9 ইনটু 4 স্কয়ার প্লাস 24 ইনটু 4 মাইনাস 12 কি আসছে 64 মাইনাস 144 প্লাস 96 মাইনাস 12 0 10 16 160 মাইনাস 156 দ্যাট ইজ 4 তাহলে কি আসছে f4 এর ভ্যালু আসছে 4 এইবার f ডাবল ড্যাশ 2 যদি টেস্ট করি কি আসছে 6 ইনটু 2 মাইনাস 18 তার মানে কি 12 মাইনাস 18 ইকুয়াল টু মাইনাস 6 লেস দেন 0 তার মানে কি x ইকুয়াল টু 2 এর জন্য fx চরম এবং চরম মান f2 2 মানে এখানে বসিয়ে দাও 2 কিউব প্লাস মাইনাস 9 ইনটু 2 স্কোয়ার প্লাস 24 ইনটু 2 মাইনাস 12 8 মাইনাস 36 প্লাস 48 মাইনাস 12 কত আসছে 56 মাইনাস 8 4 48 কত হলো দ্বিতীয় সমস্যাটা হলো এরকম দুটি ধনাত্মক রাশির সমষ্টি যদি 12 দেওয়া হয় তাদের গুণফলের বৃহত্তম মান নির্ণয় করো তাহলে আমাদের যে সমস্যাটা দেওয়া হয়েছে দুটি ধনাত্মক রাশির সমষ্টি দ্বিতীয় সমস্যাটা তো আমরা কি করব ধরি সংখ্যা দুটি হলো x এবং y এইবার কি দেওয়া আছে কোশ্চেনে অ্যাকর্ডিং টু কোশ্চেন x প্লাস y ইকুয়াল টু দেওয়া হয়েছে 12 এটা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখলাম আর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে গুণফলের বৃহত্তম মান তো ধরি গুণফল z ইকুয়াল টু x ইনটু y তো এবার আমাদের স্টেপগুলি কি z কে কি করতে হবে বৃহত্তম মান চরম মান নির্ণয় করতে হবে z এর তো z এর অন্তঃক্রম নির্ণয় করতে হবে প্রথম ক্রম দ্বিতীয় ক্রম কার সাপেক্ষে করব যেহেতু এখানে x এবং y দুটোই চল আসি সুতরাং আমাদের একটা সাপেক্ষে নিয়ে আসতে হবে হয় x অথবা y তো আমরা যদি এটাকে x এর সাপেক্ষে নিয়ে আসি ইকুয়েশন নাম্বার 1 এর সাহায্য নিয়ে কি আসছে 12 মাইনাস x তো এটা দাঁড়াচ্ছে 12x মাইনাস x স্কয়ার তো এবার আমরা প্রথম ক্রমের অন্তঃকলন নির্ণয় করব আগের মতো dz বাই dx কত আসছে 12 মাইনাস 2x d2z বাই সেকেন্ড অর্ডার করব কত আসছে মাইনাস 2 তারপরে স্টেপ কি করতে হয় আমাদের dz বাই dx টাকে জিরোর সঙ্গে তুলনা করতে হয় তাহলে dz বাই dx কে জিরোর সঙ্গে তুলনা করলে কি পাই dz বাই dx ইকুয়াল টু জিরো করলে কি আসছে 12 মাইনাস 2x ইকুয়াল টু জিরো আসছে আর x ইকুয়াল টু 6 আসছে এইবার আমরা যদি ইকুয়েশন 1 টার সাহায্য নেই তাহলে y ভ্যালুটা পেয়ে যাব তো ইকুয়েশন 1 ইকুয়েশন 1 ইমপ্লাইজ x প্লাস y ইকুয়াল টু কি ছিল 12 ছিল তো 6 প্লাস y ইকুয়াল টু 12 তাহলে y ইকুয়াল টু 6 বেরোলো এইবার আমাদের বের করতে বলা হয়েছে চরম মান কার গুণফলের তো z সুতরাং z এর চরম মান অর্থাৎ গুণফলের গুণফল অপেক্ষকটির চরম মান হবে কার জন্য x ইকুয়াল টু 6 y ইকুয়াল টু 6 অর্থাৎ 6 ইনটু 6 ইকুয়াল টু 36 ঠিক আছে মোটামুটি বোঝা গেছে তাহলে তোমরা আরেকটা সমস্যা তোমাদের জন্য দেওয়া হয়েছে এটা বাড়িতে চেষ্টা করবে তো আজকে আমরা যে বিষয়গুলি শিখলাম কি ছিল চরম ও অবমের সংজ্ঞা জ্যামিতিক তাৎপর্য এবং কোন পদ্ধতিতে চরম বা অবম মান আমরা নির্ণয় করি তো আশা করি তোমরা মোটামুটি আজকে ক্লাসটা বুঝতে পেরেছ ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।